এবার কেউ মারলে পাল্টা মার দেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে ভোকাল টনিক দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বহরমপুর দশমণ্ড কালীবাড়ি থেকে জেলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বিশাল মিছিলে পা মেলান সুকান্ত মজুমদার। মিছিল শেষে বহরমপুর টেক্সটাইল মোড়ে পথসভা করেন তিনি। আর এইবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিশোধ নেবেন এমনটাই বার্তা দিলেন সুকান্ত মজুমদার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের ভোট কৌশলে নেমে পড়েছে পদ্মফুল শিবির। চোরেদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো, এই স্লোগান তোলা হয় মিছিল থেকে। এদিন তিনি বলেন, যেভাবে মানুষজনের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে, এই রাজ্যে বিজেপির সঙ্গে যে মানুষ রয়েছে তারই প্রমাণ। তৃণমূলে দুর্নীতিকে মানুষ ঘৃণা করছে। এদিন তার মহাজোট নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তৃণমূলের মধ্যে যারা তৃণমূলকে ঘৃণা করছে, সেই সব লোকদের নিয়ে তৃণমূলকে হটাতে হবে। সমস্ত রাজনৈতিক দলের মানুষরাই আমাদের সঙ্গে থাকবে। তবে এইবারের পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীরা আর মার খেয়ে বসে থাকবে না, প্রয়োজন হলে প্রতিশোধ নেবে বলে হুঙ্কার দেন। বহরমপুরে দশমণ্ড কালীবাড়ি মাঠ থেকে পায়ে হেঁটে মিছিল শুরু হয়, তারপর টেক্সটাইল মোড়ে একটি জনসভা হয়, এরপরে দলীয় কর্মীদের নিয়ে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক সভা করেন সুকান্ত মজুমদার। দেখুন, অনুব্রত মণ্ডলে সবে কাউন্টডাউন শুরু হয়েছে, এখন সবে শুরু হয়েছে কাউন্টডাউন, একটু অপেক্ষা করুন, আরো এপিসোড আসবে। চালকল, পেট্রোল পাম্প, জমি, খনি, আরো অনেক কিছু আছে। গরু পাচার হয়েছে, একটা চোরও বাদ যাবে না, সব জেলে ঢুকবে। আমাদের যেমন আন্দোলন চলছে, চোর ধরো জেল ভরো, ওদের আন্দোলন হচ্ছে চোরদেরকে জেল থেকে ছাড়ো। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই আন্দোলন করছে, শুধুমাত্র মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য। বিগ কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা অমর কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে।